আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ 29শে নভেম্বর, চলে আসছি কুয়েতের গত 24 ঘন্টা করোনা সংক্রমণের টোটাল আপডেট নিয়ে। সবাই সবার অবস্থান থেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। গত 24 ঘন্টায় করোনা সংক্রমণে নতুন করে 524 জন সুস্থ হয়ে বাসায় ফিরে যায়, যার মাঝে বাংলাদেশি, কুয়েতি এবং বিভিন্ন দেশের প্রবাসী ছিল। এটা নিশ্চিত করে কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসেল আল সাবা। টোটাল সুস্থতার সংখ্যা কুয়েতে পৌঁছে গেল 1,36,413 জন। গত 24 ঘন্টা করোনা সংক্রমণে নতুন করে টেস্ট করা হয় 4,827 জনের। টোটাল টেস্টের সংখ্যা 10,91,496 জন। গত 24 ঘন্টায় চেক থেকে 231 জন নতুন করে আক্রান্ত নিশ্চিত করে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়। টোটাল আক্রান্তের সংখ্যা 1,42,426 জন। গত 24 ঘন্টা করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে আরও 3 জন মৃত্যুবরণ করে। ইনালিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন। টোটাল মৃতের সংখ্যা পৌঁছে গেল 878 জন। বর্তমান অ্যাক্টিভ কেস 5,135 জন এবং বর্তমান আইসিইউতে 76 জন। এটি ছিল করোনা সংক্রমণে গত 24 ঘন্টার সম্পূর্ণ টোটাল আপডেট। পুরো কুয়েত জুড়ে গত 2 দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। একান্তই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারি আপডেটগুলো থেকে প্রচার করা হচ্ছে। বিশেষ করে যারা গাড়ি ড্রাইভিং করেন বা গাড়ি পেশার সাথে জড়িত, প্রয়োজন ছাড়া রাস্তায় না যাওয়াটাই বেটার, কারণ বিভিন্ন জায়গায় পানি জমে অলরেডি যানজটের সৃষ্টি হয় এবং এই সময় আপনারা জানেন যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই সচেতন হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য সরকারি নির্দেশনাগুলো ফলো করুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি সেটার নোটিফিকেশান পেয়ে যান। আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। নতুন আপডেটে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত শুভকামনা।